নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন ভরসা রাখুন। সম্প্রতি নিম্নচাপের প্রভাবে হাওড়া হুগলি বর্ধমানের বেশ কিছু জমি আজ জলের তলায়। যে সমস্ত জমিগুলিতে আলু চাষ করা হয়েছিল সেই সমস্ত জমিগুলি আজকে জমিতে জলে ভর্তি এবং জল কাটানোরও কোনো উপায় দেখছেন না চাষিরা, কারণ প্রতিটি জমির মধ্যেই আলু চাষ করা আছে, কেউ কারুর জমিতেই জল ফেলতে দিচ্ছেন না ওই বলেই অভিযোগ পাওয়া গেছে। মাঠে মেশিন চলছে জল বার করার জন্য। মাঠে পেয়ে গেছি এক কৃষককে, আসুন আমরা জেনে নিই এই নিম্নচাপের জেরে তার জমির কি অবস্থা। আচ্ছা বলুন, আপনার জমির এখন বর্তমানে কি অবস্থা? আমার 7 বিঘে জমি, সেই 7 বিঘে জমি এখন জলের তলায়। এই লেবার লাগিয়ে মেশিন তুলছি, হ্যাঁ, মেশিন দিয়ে জল তোলা হচ্ছে। জানি না কতটুকু থাকবে, সংসার ভেসে যাবার জোগাড়। হ্যাঁ, এই ছেলেগুলো নিচে কোথায় যে দাঁড়াবো তার ঠিক নেই গো। হ্যাঁ, মাথার চিন্তা, একদম ঘুম হয়নি রাত্রিরে। হ্যাঁ, না খেতে পেয়ে ওই সারাদিন সকাল থেকে এখন পেটে কিছু জোটেনি, সকাল থেকে এখানে পড়ে আছি মাঠে। জল কীভাবে মেশিন দিয়ে বার করছি, 10 ফুট পাইপ দিয়ে, 10,000 ফুট পাইপ দিয়ে, মোটামুটি 15-5,000 ফুট, 3,000 ফুটের আমদার মেশিন চলছে। 7 বিঘে জমি আমার চলছে একভাবে। এই যে চাষটা করেছেন এটা কি ধারে করেছেন না ক্যাশ পয়সা করছেন? না, ধারেই করেছি, লোন নিয়ে করেছি। হ্যাঁ, সব ধারে এমন অবস্থা। হ্যাঁ, সবাই বলছে যে আর কিছু দিতে পারবো না, তোমরা এক কাজ করো, পুনরায় যদি চাষ করার জন্য আমাদের কাছে যদি সরকার কোনো ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় আমাদের। আপনারা রাজ্যের কাছে কী আশা করছেন? আমরা যে রাজ্যের কাছে চাইছি যে কিছু যেন ঋণ মুকুব হয়। হ্যাঁ, তার জন্য আমরা চাষিরা সব কিছু দিক দিয়ে আমরা যেন সুযোগ সুবিধার সুযোগ পাই, সব কিছু এইটাই কামনা করি চাষির কাছে। আপনার নাম? উৎপল দত্ত। বাড়ি? মাধবপুর। ই বাংলা প্রতিনিধি সঞ্জয় গোস্বামী, গৌতম দাস ও আশিস কুমার ঘোষের রিপোর্ট, হাওড়া হুগলি বর্ধমান থেকে।